তো নতুন ব্যবসা করছেন, কাছে জিএসটি আইএন আছে কিন্তু কাছে কম্পিউটার নেই, তো আমরা নিয়ে এলাম ভিয়াপার। দেখতে পাচ্ছেন সমস্ত কী করে কিছু করতে হবে সেগুলো। এবার আমি দেখতে পাচ্ছি যে আমি কিছু ক্রেডেনশিয়াল অ্যাড করেছিলাম আমার প্রিভিয়াস কাস্টমারদের, তো দেখতেই পাচ্ছেন এগুলো। দেখুন এভাবে সব কিছু অ্যাড করতে হবে, নামটা এভাবে অ্যাড করবেন, নাম অ্যাড করা হয়ে গেল। এবার আপনি ক্যাশ অথবা ক্রেডিট সিলেক্ট করবেন, সেটা হয়ে গেল। এবার আপনি আপনার অ্যামাউন্টটা লিখলেন, তারপরে সাবজেক্ট লিখলেন, তারপরে আপনি কী কিনতে চাইছেন কাস্টমার সেটা লিখলেন, তো দেখতে পাচ্ছেন কী করে লিখতে হচ্ছে। লেখার পরে ট্যাপ করলেন ওকে। এবার আপনার লোগো সিলেক্ট করতে হবে আপনাকে, তো লোগো আপনার ফোনে যেহেতু নেই, তো লোগো আপনার কাছে প্রি ইনস্টল না থাকলে বা প্রি আপনার কাছে আগে থেকে না থাকলে, তো লোগোটা কী করে তৈরি করতে সেটাও আমি দেখিয়ে দেবো, এটা সবিস্তারে এর পরে ভিডিওতে আসবে। দেখতেই পাচ্ছেন বিলটা আমার তৈরি হয়ে গেছে, তো আমি বিলটা অ্যাজ আ পিডিএফ সেভ করে রাখতে পারি অথবা প্রিন্টও করতে পারি অথবা কাস্টমারকে হোয়াটসঅ্যাপে সেন্ড করতে পারি, সমস্ত কিছুভাবেই সব কিছু করা সম্ভব। তো এবার হ্যাপিলি ব্যবসা করুন সবার সঙ্গে, সবার সঙ্গে ঠিকঠাকভাবে ব্যবহার করুন ভিয়াপার অ্যাপকে। এটা সত্যি খুব সুন্দর একটা অ্যাপ এবং যাদের কাছে জিএসটি আইএন আছে তাদের জন্য তো অতিরিক্ত ভালো। যদি আপনার পার্সোনাল কম্পিউটার না থাকে এবং আপনি টাইম ওয়েস্ট না করতে চান, তো ভিয়াপার অ্যাপ ডাউনলোড করুন, ইউজ করুন, এটা সত্যি ইউজফুল প্রত্যেকটা ব্যবসায়ীর জন্যে, আমার জন্য তো অবশ্যই। তো কন্টিনিউ দেখতে থাকুন বঙ্গমশাই চ্যানেল, আমি বঙ্গমশাই থেকে সহায়ক আপনাদের সাহায্যার্থে। তো আজকের ভিডিও এতটুকুই, আবার দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ধন্যবাদ।